সিডনিতে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল পাকিস্তান। প্রথম সেমিফাইনালে কিউএদের দেয় 153 রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক বাবর আজম ও ম্যাচ সেরা মোহাম্মদ রিজওয়ানের 50-তে 5 বল বাকি থাকতেই জয় পায় 2009 সালের চ্যাম্পিয়নরা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 4 উইকেটে 152 রান করে নিউজিল্যান্ড। মুমিনুর রিপনের রিপোর্ট। গত আসরে রানার্স আপ দল নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে 13 বছর পর আবারও টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান। এ নিয়ে তৃতীয়বার ফাইনালে উঠল 2009 সালের চ্যাম্পিয়নরা। সুপার টুয়েলভে যে দলটি দেশে ফেরার শঙ্কায় পড়েছিল সেই আনপ্রেডিক্টেবল পাকিস্তানি পেল ফাইনালের টিকিট। সেমিফাইনাল ম্যাচের যে উত্তাপ তাতে 153 রানের লক্ষ্যটা একেবারে সহজ কিছু নয়। তবে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তাদের 105 রানের জুটিতে সহজ জয়ের পথ পায় সাবেক চ্যাম্পিয়নরা। সেই সাথে বিশ্বকাপের রেকর্ড তৃতীয়বার 100 রানের জুটি গড়লেন পাকিস্তানের এই দুই ব্যাটিং স্তম্ভ। বাবরের 53 ও রিজওয়ানের 57 রানের ইনিংসে ভর করে 5 বল হাতে রেখেই 3 উইকেটে 153 রান করে পাকিস্তান। এর আগে টসে জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে শুরুতেই চেপে ধরে পাকিস্তান। দলীয় 4 রানে ফিন অ্যালেনকে সাজঘরে ফেরান শাহিন আফ্রিদি। এরপর 49 রানে 3 উইকেট হারিয়ে ব্যাকফুটে ছিল কিউইরা। চতুর্থ উইকেটে 50 বলে 68 রানের জুটিতে ধাক্কাটা সামলে নেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেল। উইলিয়ামসন 46 রানে বিদায় নিলেও 53 রানে অপরাজিত থাকেন মিচেল। তাদের প্রতিরোধের পরও নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা সাধ্যের মধ্যেই রেখেছিল পাকিস্তান। মমিনুর রিপন, এটিএন বাংলা।